হ্যালো ইভিওয়ান আজ আমি আপনাদেরকে উল সুতা দিয়ে ফুল তৈরি করে দেখাবো চলুন তাহলে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটা উলের সুতা নিয়ে নিয়েছি তারপর নিয়েছি একটা স্কেল স্কেলের সাহায্যে এই ফুলটা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্কেলের মধ্যে আমি উলের সুতাটাকে ঠিক বিশ বার পেছিয়ে নিব আপনারা ঠিক আমার মতো করে বিশ বারই পেছিয়ে নেবেন যদি ভিডিওটা দেখেন খুব সহজে এই ফুলটা আপনারাও তৈরি করে নিতে পারবেন এর জন্য আমি সব ভিডিওতে বলি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি টেনে দেখেন শিখতে পারবেন না শিখতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমার কাছে তো এই ফুলটা তৈরি করতে ভালোই লাগে আশা করি আপনারাও যদি ভিডিও দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুব আস্তে আস্তে করে যে কোনো ভিডিও আমি তৈরি করি আপনাদের শেখানোর জন্য কারণ ফুলের ভিডিও যদি আমি দ্রুত তৈরি করি আপনারা শিখতে পারবেন না শিখতে হলে অবশ্যই আমাকে আস্তে আস্তে তৈরি করে দেখাতে হবে তারপরে বিশ বার হয়ে গিয়েছে পিছন সাইডটা ঘুরে আমি গিট দিয়ে নেব প্রতিটা গিটই পিছন সাইডে থাকবে কারণ সামনের সাইডে যদি এই গিটগুলো থাকে ভালো লাগবে না দেখতে দেখেন কত সুন্দর লাগছে স্কেলে পেঁচানোর পরে তারপরে সবুজ কালার সুতাটাকে আমি শুয়ের মধ্যে ঢুকিয়ে নিয়েছি পিছন সাইড ঘুরিয়ে এখন আমি পাঁচবারের মতো পেঁচিয়ে দিব প্রথমে আমি একটা গিট দিয়ে রেখেছিলাম এই গিটের মধ্যে ঢুকে টাইট করে গিট দিয়ে নেব কারণ গিটটা যদি না দেন তাহলে হবে না গিট আগেই দিয়ে নিতে হবে এবং এভাবে করে আমার মতো পেঁচিয়ে নিতে হবে অন্যরকমভাবে গিফট দিলে বোঝা যাবে সুন্দর লাগবে না এই ফুলগুলা দিয়ে আপনারা বাচ্চাদের ড্রেসে কামিজে উনার মধ্যে ডিজাইন করে নিতে পারেন ওয়ালমেটও তৈরি করে নিতে পারবেন বিভিন্ন শোপিস তৈরি করে নিতে পারবেন আমার কাছে তো এই ফুলগুলা দিয়ে শোপিস তৈরি করতে ওয়ালমেট তৈরি করতে বাচ্চাদের ড্রেসে কামিজের মধ্যে ডিজাইন করতে অনেক ভালো লাগে আপনারাও যদি দেখেন খুব সহজে তৈরি করে তো নিতেই পারবেন এবং বিভিন্নভাবে ঘরকেও সাজিয়ে নিতে পারবেন শোপিস ওয়ালমেড বাচ্চাদের ড্রেস কামিজের মধ্যে ডিজাইন করে মার্কেট থেকে না কিনে যদি ভিডিওটা দেখেন খুব সহজে এই ফুলটা আপনারা তৈরি করে ঘরকে তো সাজাতে পারবেনই এবং বিভিন্ন ড্রেসও ফুটিয়ে তুলতে পারবেন খুব সহজে আমার পেঁচানো হয়ে গিয়েছে পাঁচবার এবং বাড়তি একটু সুতা রেখে গিট দিয়ে নিয়েছি যেন ফুলে না যায় আপনারাও ঠিক আমার মতো করে এভাবেই গিট দিয়ে নেবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ফুলের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন শিখে আসতে পারেন আমার আরেকটা চ্যানেল আছে টপ স্টিপস টিভি ওই চ্যানেলে বিভিন্ন ধরনের ফুলের ভিডিও দেওয়া আছে আর শিউলি ক্রাফটস ওয়ার্ল্ডে শোপিসে ভিডিও দেওয়া আছে এবং ফুলেরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন ঘুরে আসবেন এবং খুব সহজেই শিখে আসতে পারবেন স্কেল থেকে আমি ছাড়িয়ে নিয়েছি যদিও ছাড়াতে একটু কষ্ট হয়েছে তারপরে ছাড়িয়ে নেওয়া যায় ততটা কষ্ট হয় না স্কেল থেকে ছাড়ানোর পর কেঁচি দিয়ে মাছ বরাবর আমি কেটে দিয়েছি এবং সবুজ কালার সুতাটা দিয়ে আমি ফুলের কলির মতো তৈরি করে নিব পেঁচিয়ে তিন চারবার পেঁচিয়ে নিব একটু ভালো করে দেখবেন যে এই পেঁচানোটা আমি কিভাবে করেছি ফুলগুলা তৈরি করা খুবই সোজা ভিডিওটা দেখলে সোজা লাগে আর যদি ভিডিওটা না দেখেন সম্পূর্ণ তাহলে সোজা লাগবে না আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারবেন যদি ভিডিওটা দেখেন আমি ফুলের একটা কলি তৈরি করে আপনাদের দেখাচ্ছি এভাবে করে আমি আরও চারটা কলি তৈরি করে রেখেছি কারণ চারটা কলি যদি আবার আপনাদের দেখে আপনার ধৈর্য আরা হয়ে যাবেন ভিডিওটা দেখতে চাইবেন না যে কোনো ফুলের একটাই আমি তৈরি করে দেখাই একটা তৈরি করে দেখালে বাকিগুলো আপনারা শিখে নিতে পারবেন খুব সহজেই একটু ভালো করে দেখবেন যে কিভাবে আমি পেঁচাচ্ছি টাইট করে পেঁচিয়ে নিব আমি আপনাদের শেখানোর জন্য ভিডিওটা খুব আস্তে আস্তে করি যেন আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন এর জন্য আমি বলি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ কোথাও যদি টেনে দেখেন শেখা সম্ভব না এই ফুলগুলা। কারণ আমি বিভিন্ন ধরনের ফুল তৈরি করি একই ডিজাইনের করি না এক একটা ফুল আমার এক এক ডিজাইনের যা আপনাদের কাছে দেখলেও ভালো লাগবে বাড়তি একটু সুতা অংশ হয়েছিল সেটা আমি কেঁচির সাহায্যে কেটে দিচ্ছি গিটটা কিভাবে দিচ্ছি একটু দেখবেন আপনারা খুব আকর্ষণীয় ডিজাইনের এই ফুলগুলো এখন আমি কেঁচির সাহায্যে কেটে দিব আরও সুন্দর শেপ আনার জন্য আমি একটু করে কাটিং করে দিচ্ছি উপর সাইড আমি যে কোনো ফুলে মুক্তা বসাই কারণ মুক্তা ফুলের সৌন্দর্য অনেক বৃদ্ধি কর এক এক ফুলে এক এক রকমভাবে মুক্তা বসাই যেই ফুলে যেভাবে ভালো লাগে ঠিক ওভাবে করে আমি মুক্তাটা বসিয়ে দিই কোনো ফুলে বড় মুক্তা ভালো লাগে কোনো ফুলে ছোট মুক্তা ভালো লাগে ঠিক এক এক ফুলে এক এক রকম মুক্তা বসাই তারপরে এক একটা করে ফুলের কলি আমি শুয়ের মধ্যে ঢুকিয়ে নিব আপনারাও আমার মতো করে এভাবে ফুলের কলিগুলোকে শুয়ের মধ্যে ঢুকিয়ে নেবেন দেখেন এখনই কত সুন্দর লাগছে পুরা ফুলটা তৈরি করার পর না জানি কত সুন্দর লাগবে ঠিক পাঁচটা ফুলের কলিকে আমি ঢুকিয়ে নিব এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি কমেন্টস আমার ভিডিও করা উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয় আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা আছেন বলেই তো ভিডিও করা এত উৎসাহ এক এক ফুলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায় আমি শিউলি কোন ফুলটা বেশি পছন্দ হয় আপনাদের অবশ্যই আমাকে জানাবেন ঠিক ওই ফুলের ভিডিও আপনাদেরকে আমি আবার করে দেখাবো আমার কোনো কষ্ট হয় না আমার কাছে অনেক ভালো লাগে আপনাদেরকে বিভিন্ন ফুলের ডিজাইন শেখাতে আপনারা আছেন বলেই তো আমরা আছি আপনাদের ভালোবাসার টানে বারবার বিভিন্ন ডিজাইনের ফুলের ভিডিও নিয়ে চলে আসি মাঝে মুক্তাটা বসিয়ে দিচ্ছি দেখেন মুক্তাটা বসানোর পরে আরও যেন আকর্ষণীয় হয়ে উঠেছে পিছন সাইড ঘুরিয়ে এখন আমি একটা গিট দিয়ে নিব যেন মুক্তাটা খুলে না যায় গিট দেওয়া হয়ে গিয়েছে এবং কেচির সাহায্যে কেটে দিচ্ছি দেখেন কত আকর্ষণীয় হয়েছে ফুলটা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ